জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে সাদি খান দেয়ার অঞ্চলের ইন্নাতপুর এলাকায়। শুক্রবার রাতে প্রায় দেড় বিঘা জমির কফির চারা গাছ কেটে নষ্ট করা অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে জমির কৃষক যখন মাঠে আসেন, ঠিক সেই সময় দেখেন পুরো জমির কফির চারা গাছ নষ্ট হয়ে পড়ে আছে। গাছের কাছে যেতে বোঝা যায় সেগুলো কেটে নষ্ট করা হয়েছে। তবে এই চারা গাছগুলো কে বা কারা করেছে, কেনই বা কেটে নষ্ট করলো, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় এলাকার কৃষকেরা সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন এলাকার প্রশাসন এবং পুলিশের কাছে। অন্যদিকে ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন, লাভের আশায় কফির চাষ সিদ্ধান্ত নিয়েছিল বলেও জানিয়েছেন তিনি। আমরা তো এটা বুঝতে পারছি না যে কোন ইস্যু থেকে এগুলো হচ্ছে, কি আক্রোশটা কি, আমরা তো এগুলো বুঝতে পারছি না। এই ধরুন সকালে মর্নিংয়ে ফজরের পর বেড়াতে আছি, হঠাৎ শুনছি যে চারা তুলেছে, এসে সেই থেকে দেখছি। আর আমরা ভাবছি তো এটা আমাদের গ্রামে শুনলাম এর আগে চারা তুলল, তারপর একজন কফি রিসেন্ট নাকি কফির ভেয়ে পুড়ি দিয়েছে, সব ঘটনের শুনলাম যে এইসবগুলো কী হয়েছে। আমরা তো এইগুলো আমিও তো বুঝতে পারছি না। আমি একজন চাষি, আমি একজন প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি আমার পটল কাটলো গত বারো তারিখে, জুলাই, বারো জুলাই পটল কাটলো, হাইলাইট হলো, দেখলাম আমরা ডায়েরি করলাম। হ্যাঁ, আমরা প্রশাসনিক ভাবে যাইনি, দেখিনি যে এই যে এত বড় ক্ষতি এইখানে। এ একজন সাধারণ মানুষের কাজে সবসময় নিয়োজিত থাকে, যেমন এই ডিপটিওয়ালটাই সাধারণের এখতিয়ারে চলে, তাহলে প্রতিনিয়ত মানুষের সঙ্গে তার যার সম্পর্ক এরকম, তার মধ্যে থেকে তার উপরে ব্যক্তিগত আক্রোশটা কী, আমরা তো এটা বুঝতে পারছি না। আমরা চাইছি এরকম, আমার ব্যক্তিগত মত, যে এদের একবারে তদন্ত সাপেক্ষে সঠিক, মানে এদের কাকে নির্বাচন করবো ধরে আর প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত। আমি জানাবো, আমার আমার দুবিঘা ধানের চারা পুড়ি দিয়েছে একবার, এখন পুড়ি দিল।